বিভাগীয় বাস্তুকর কার্যালয়ের সামনে এই মুহূর্তে নিউ সিনেমা রোডের যে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেই দোকানের যারা মালিক বা সেই দোকানে যারা চালাতেন তারা এই মুহূর্তে এখানকার যিনি ইনচার্জ রয়েছেন অর্থাৎ পোদ্দার সাহেব এখানকার ইনচার্জ রয়েছেন তার সাথে দেখা করতে এসেছিলেন, এবং যেটা দেখা যাচ্ছে তিনি এই মুহূর্তে নেই অফিসে, তিনি এই মুহূর্তে নেই, তিনি কোথাও বাইরে গিয়েছেন এমনটাই ওনাদেরকে জানিয়েছেন। এবং এর জেরে যারা এখানে দেখা করতে এসেছেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছেন কেন তাদের দোকান এখান থেকে ভেঙে দেওয়া হলো, তাদের মধ্যে কিন্তু আবার একটি ক্ষোভ কিন্তু জন্ম নিচ্ছে যে তারা অফিসে এসে কথা বলবেন আর সেই মুহূর্তে সাহেব এখানে নেই। তো আমরা একবার চেষ্টা করব তাকে ফোনে নিয়ে নেওয়ার, যে তিনি কি বলছেন, তার কি বক্তব্য রয়েছে সেটা একবার জেনে নেওয়ার। হ্যালো, আমি খবর সময় থেকে বলছি। হ্যাঁ, খবর সময় থেকে বলছি। আচ্ছা, এখানে আজ নিউ সিনেমা রোডে আপনি লাইভে রয়েছেন, নিউ সিনেমা রোডে দুটো দোকান আজ ভেঙে দেওয়া হয়েছে, তো এই নিয়ে একটা অভিযোগ আসছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, কেটে দিলেন, আমাকে একটুখানি যদি বলেন যে আজকে দোকান ভাঙাটা নিয়ে আপনার কি মতামত রয়েছে? হ্যালো, আমি খবর সময় থেকে বলছি, আপনি লাইভে রয়েছেন খবর সময়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যেটা উনি আমাদেরকে জানালেন, এখানকার যে ইনচার্জ রয়েছেন তিনি আমাদের ফোনে যেটা জানালেন যে তিনি মিডিয়াকে এই মুহূর্তে কিছু বলতে পারবেন না, তিনি কিছু জানাতে পারবেন না এই ব্যাপারে, কিন্তু যদি দেখা যায় এখানকার যারা এলাকা যারা রয়েছেন বা যাদের এই দোকানগুলো দীর্ঘ কয়েক বছর থেকে তারা চালাচ্ছেন তাদের কি মধ্যে কিন্তু তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। আমি গরিব মানুষ, 32 বছর সে দোকান করি, আমার টেল লাইসেন্স ল্যান্ড সব আছে, সবাই সাহেব এইখানে ট্রান্সফার হয়েছে, সবাই সাহেব দেখে ইনার সবকে আমি চা খাওয়াই, স্যারকে পুছেন ওই অফিস চা খাওয়াই, সবকে ই করি সেবা করি, তখন কমপ্লেন করে আমার দোকান তোরবাইছে। আমাদের বক্তব্য এটা দিদি, কমপ্লেনটা কে? হ্যাঁ, আমরা জানতে চাচ্ছি কমপ্লেনটা কে করছে আর কিসের জন্য? শুধু দুইটার জন্য, দুইটা দোকানের জন্য অবজেকশনটা কে করলো সেটা সাহেব আমাদেরকে বলুক যে হ্যাঁ এ কমপ্লেন করছে। সাহেব তো, সাহেবের সাথে তো আপনারা দেখা করতে এসেছিলেন, তো সাহেব তো এখন সাহেব অফিসে তালা লক করে চলে গেল, নাই তো ওনারা নাই তো, এই সময় তো অফিস খোলা থাকে কিন্তু ওনারা নাই, এখন জানি না কোথায় চলে গেছে। আমরা এটাই চাচ্ছি, যে কে কমপ্লেন করছে বা কিসের জন্য কমপ্লেন করছে সে একটু আমাদেরকে ওনারা জানাক, কারণ শুধু দুইটা দোকানের জন্য কমপ্লেন করবে, আর অতগুলো দোকান আছে তার জন্য কমপ্লেন হইলো না, কেন হইলো না, কি ব্যাপারটা কি আছে আমরা একটু জানতে চাই, যার জন্য সাহেব কাছে আমরা আসছিলাম। সাহেব তো নাই কিন্তু আমরা কিন্তু ছাড়বো না, এটা নিয়ে আমরা চুপ হয়ে বসবো না। ওই দুইটা গরিব লোক আছে, ওই তো দোকান করে খাইতে যদি দিবেন তাহলে ঠিক আছে, না হলে আইন সবার জন্য বরাবর হচ্ছে, সব দোকানটা ওনাকে ভাঙতে হবে। ওই দুইটা দোকান কেন ভাঙা হবে?
বারবার এই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে যে নিউ সিনেমা রোডে থাকা দুটো দোকান আজ ভাঙা পড়েছে আরপিএফ এর তরফে বা প্রশাসনের তরফে বা রেলের তরফে, এবং তারা দীর্ঘ 30 বছর কেউ 32 বছর ধরে এইখানে এই এলাকায় দোকান করে যাচ্ছেন, তাদের ট্রেড লাইসেন্স রয়েছে, তারা বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য তারা বিদ্যুতের বিলও তারা জমা দেন, তো এক্ষেত্রে কেন ঠিক দুটো দোকান ভাঙা হয়েছে এই নিয়ে কিন্তু তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এবং বাস্তুকর কার্যালয়ের অফিসে আমরা এখানে এসেছিলাম, এখানকার যিনি ইনচার্জ রয়েছেন পোদ্দার সাহেব তার সঙ্গে আমরা ফোনে তার সঙ্গে আমরা কথা বললাম, উনি যেটা আমাদেরকে জানালেন যে এই মুহূর্তে তিনি মিডিয়াকে কিছু বলতে পারছেন না। তো এই সংক্রান্ত আরও কিছু আপডেট যদি আমাদের কাছে আসে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চয়ই রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়।